ভেঙে যা পড়ে যাওয়ার পরে প্রায় 30 থেকে 32 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, কয়েকজনের লাশ বের করেছে, বাকিগুলো উদ্ধার করছে। ব্রিজের কাজ করতে গিয়েছিল, ব্রিজেরই কাজ করতে গিয়েছিল, রেল ব্রিজে। এখন অবধি কি খবর আছে এখানকার কতজন? এখানকারই প্রায় 25-26 জন, আর বাকি অন্যান্য জায়গার আছে, পরমপুর, পীরগঞ্জ, সব মিলে প্রায় 30-32 জন মারা গেছে। বাইরে পেটের দায় কাজে গেছিল, ওরা যেন সঠিকভাবে বাড়ি ফিরে আসে এটাই চাইছি আমরা। রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু গরিব দুস্থ পরিবারগুলোকে যেন হেল্প করে এটাই চাইছি আমি। কোভিড চলাকালীন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আমি বলেছিলাম যে সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন কাজে কর্মরত, তাদের কোনো রকম নিরাপত্তা নেই, তাদের অনিশ্চয়তার জীবন, তাদের কোনো পরিসংখ্যা নেই আমাদের কাছে। পশ্চিমবঙ্গ সরকার একটা আলাদা মন্ত্রীকে নিয়োগ করুক এই বিষয়টাকে তত্ত্বাবধান করার জন্য। আরও বলি, শুধু পশ্চিমবঙ্গেই নয়, এই শুধু ভারতবর্ষেই নয়, এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের একটা বড় অংশ ছড়িয়ে আছে আরব দুনিয়ায়, যেখানে তাদের ভয়ঙ্কর দুরবস্থার সম্মুখীন হতে হয়। তারা মারা গেলে তাদের ডেড বডি নিয়ে আসার কেউ নেই, তারা কোনো কারণে জেলে চলে গেলে তাদেরকে দেখভাল করে ছাড়ানোর কেউ নেই, সে আরেক দুরবস্থা। এখানে তো তাও আপনি ডেড বডি বাড়িতে আনতে পারবেন, আরবে যারা গিয়ে মারা যাচ্ছে তাদের ডেড বডি বাড়িতেও আনতে পারবেন না, এবং ভয়ঙ্করভাবে সমস্ত যে চক্র, দুর্নীতি চক্র, তারা যারা লেবারকে নিয়োগ করার, শ্রমিক নিয়োগ করার ব্যবসা করে, তাদের চক্রান্তে, তাদের প্রতারণায় ফাঁদে পা দিয়ে এই বাংলার হাজার হাজার সাধারণ যারা পরিবারের, যারা বেরোজগার, যাদেরকে, যাদের রোজগার নেই, যারা বেকার, তাদের কাছে বাধ্য এই সমস্ত কাজ করতে হচ্ছে।